প্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমরা 2041 সালে কিভাবে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে সেই বিষয়গুলো সামনে নিয়ে আসব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। স্মার্ট বাংলাদেশ বলতে আমরা কি বুঝি? স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ব্যবস্থা। আসলে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় সংসদে বসে প্রথম যে সংবিধানটি রচনা করেছিলেন সেখানে চারটি স্তম্ভ ছিল। সে স্তম্ভ ছিল আমাদের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ। আর তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভ তিনি সামনে নিয়ে এসছেন। তা হচ্ছে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা। আমরা এ সকল বিষয়ে আলাপ করব এবং আমরা দেখব যে আমাদের নতুন প্রজন্ম কিভাবে এই স্মার্ট বাংলাদেশের ধারণাটি সামনে নিয়ে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে তারা নিজেদেরকে নিয়োজিত করে এই লক্ষ্যে সমাজ এবং রাষ্ট্রটিকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত করতে কিভাবে কাজ করছে। স্মার্ট দেশ কিভাবে তৈরি হবে? শিক্ষা কি মজার হবে? যে কোনো জায়গা থেকে শিখতে পারবো, প্রয়োজনীয় তথ্য নিতে পারবো, চিকিৎসা কি নির্ভুল হবে, নিজেই হব সকল সমস্যার সমাধান, আমাদের কৃষকরা আরো বেশি সফল হবে, তরুণদের সম্ভাবনা ছড়িয়ে যাবে সারা পৃথিবী, এটা কি কোনো বিশ্বাস? গ্রাম ও শহরকে আলাদা করা যাবে না, কেউ পিছিয়ে থাকবে না, সকলে সমান অধিকার পাবে, এটা কি কোনো অগ্রগতি? নতুন নতুন আবিষ্কার করব আমরা, সরকারি বেসরকারি সকল সেবা কাগজবিহীন, শারীরিক উপস্থিতিহীন এবং নগদ টাকাবিহীন হবে। এটা কি এমন এক দেশ হবে যেখানে বুক ভরে নিঃশ্বাস নিতে পারবো, সকলে সম অধিকার আর সমান সুযোগ পাবো, কাউকে পিছিয়ে পড়া বলে আলাদা করা যাবে না? আজকে এই স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে যাকে আমন্ত্রণ জানিয়ে নিয়েছি তিনি তেমনি একজন উদ্যোক্তা, তিনি তেমনি একজন সচেতন মানুষ। তিনি হচ্ছেন তাওহিদা শিরোপা। তিনি প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মনের বন্ধু, অর্থাৎ মানসিক স্বাস্থ্য নিয়ে যে সংকটগুলো রয়েছে বাংলাদেশে সেটা নিয়ে তারা কাজ করছেন 2016 সাল থেকে। তা আপনি যখন মনের বন্ধু করেন কী ভেবে করেছিলেন? মনের বন্ধু করেছিলাম আসলে একটা ব্যক্তিগত মানে সংকট থেকেই। আমার মার হচ্ছে গিয়ে প্রথমে একটা অ্যাকিউট ডিপ্রেশন হয় 2015 সালে, এবং আমি এবং আমার ছোটো ভাই আমরা কেউই বিষয়টা বুঝতে পারিনি প্রথমত, এবং যখন বুঝতে পেরেছি তখন আসলে কীভাবে তাকে সাপোর্ট করা যায় সেই জায়গাটাও বুঝতে পারছিলাম না। এবং সেই সময়টাতে মনে হয়েছে যে আমার মনে হতো যে আমি অনেক কিছু জানি বুঝি, হ্যাঁ, যেটা যে কোনো এই মানে তরুণদেরই মনে হয় যে নিজেই সব কিছু জানে। তো তখন আমার এটা মনে হতো, এবং সেই মনে হওয়া থেকে আসলে আমরা বুঝতে যে পারিনি, খেয়াল করিনি, সেটা আমাকে আসলে মানসিকভাবে খুবই পীড়া দিয়েছিল সত্যি কথা যদি বলি। এবং মনে করতে থাকি যে আমার মাকে যখন সাপোর্ট করতে থাকে অ্যাজ এ কেয়ার গিভার, আমার নানা রকম জীবন সম্পর্কে উপলব্ধি হয়, সেই উপলব্ধি থেকে মনে হয়েছে যে আমারই এত জানা বোঝা পরিচিতি, অনেক মানুষকে আমি চিনি মনে করি, অনেক কিছু হয়তো অনেক এক্সেস আছে, সেখানে আমারই যদি এইরকম কষ্ট হয়ে থাকে তো বাংলাদেশের নিশ্চয়ই হাজার হাজার মানুষ এই মুহূর্তে অনেক মানসিক যন্ত্রণায় আছে, বা প্রতিনিয়ত হয়তো ভালো থাকতে চায় কিন্তু জানে না যে কোথায় গেলে তারা সেই সাহায্য সহযোগিতাটুকু পাবে, এবং তাদের সকল কষ্ট, দুঃখ, ব্যথা সেগুলো মানুষ এক্সপার্টরা শুনবে, মানে সহায়তা করবে এবং জিনিসটাকে গোপন রাখবে, কারণ মানুষ চায় তার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত কথাগুলো খুবই গোপন থাকুক। তো সেই জায়গাটা থেকেই আসলে মনের বন্ধু। আপনারা কীভাবে এই কাউন্সিলিংটা বা এই যে মানসিক সমস্যাগ্রস্ত লোকগুলোকে কীভাবে আপনারা সাপোর্টটা দেন?
আমরা আসলে নানাভাবে দেই। আমাদের যে বিষয়টা, আমরা যেহেতু সরকারের আইসিটি ডিভিশনের সাথে আমরা কাজ করি এবং আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট থেকে আমাদেরকে প্রথম অনুদান দিয়েছিল, হ্যাঁ আমরা প্রথম, ওইটা আমাদের প্রথম আর কি টাকা ছিল মনের বন্ধুর জন্য। সেখান থেকে আমরা স্কুল পর্যায়ে প্রোগ্রাম করা শুরু করি এবং একই সাথে আমরা মুজিব শতবর্ষে 2021 সালে আমরা বাংলাদেশের যেটা প্রথম সরকারের আইসিটি ডিভিশনের ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড, সেখান থেকে আমাদেরকে বিনিয়োগ করে। তো সেই জায়গায় স্টার্ট আপ কোম্পানি আপনাদের, যেটা আমরা স্টার্ট আপ। আমরা যেটা করে থাকি শুধু ঢাকায় না, আমাদের কাজ কিন্তু বাংলাদেশের সকল প্রত্যন্ত অঞ্চলে, মানে আমাদের কাজ যেমন কক্সবাজারে আছে ঠিক সেরকম করে পার্বত্য চট্টগ্রামেও আছে, একদম তেঁতুলিয়াতেও আছে, একদম দাপকোপ উপজেলাতেও আছে খুলনা। তো আমরা নানাভাবে খুব প্রত্যন্ত অঞ্চলে আমাদের কাজ, আমাদের 200টা স্কুলে আমাদের কাজ চলছে এই মুহূর্তে। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ করি, কলেজ পর্যায়ে কাজ করি। তো আমরা চাই, আমরা তরুণদের সাথে থাকতে চাই। ওখানে কি বলেন আপনারা? আমরা ওখানে আসলে খুবই ও তাদের জায়গাটাকে বুঝে, কারণ ঢাকা শহরে যেই রকম হয়তো সংকট, ঢাকা শহরের ভাষাগত যেরকম বিষয়টা থাকে ঠিক সেই রকম কিন্তু বিষয়টা কিন্তু পার্বত্য চট্টগ্রাম বলেন বা দাকুপ উপজেলা বলেন বা আরও প্রত্যন্ত এলাকাগুলোতে কিন্তু তরুণের হয়তো একই সমস্যা, কিন্তু সমস্যার ধরনটা হয়তো একটু পার্থক্য থাকে। তো তাদের মতো করে আমরা যেটা বলি যে তারা আরও অনেকের থেকে অনেক বেশি রেজিলিয়েন্ট। তো সংগ্রামী যে মানুষরা বা তরুণরা থাকে তাদেরকে আরও বেশি করে, তাদের কী করে ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বাড়ানো যায়, তাদের মধ্যে কনফিডেন্স থাকেই কিন্তু ওইটাকে আর একটু কী করে বিল্ড করা যায়। এবং একই সঙ্গে অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে যখন পার্থক্য হয়ে যায়, প্রত্যাশার মধ্যে, তখন আমরা আমাদেরকে অনেক সময় একটু লো ফিল করি, একটু খারাপ লাগা বোধ হয়, মনে হয় যে অন্য অনেকের সাথে পারবো না। মুক্তিযুদ্ধের কথা যে তখন কিন্তু একটা অনেক স্পৃহা, অনেক উদ্যম, সেই তরুণদের সেই উদ্যম কিন্তু বছরের বছর বছর ধরে আপনাদের মাধ্যমে এখন পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই স্পৃহাটাকে ধরে রাখা, প্রফেশনাল কাউন্সেলিং বিষয়টা কিন্তু সায়েন্টিফিক একটা মেথড, তো সেই সায়েন্টিফিক মেথডোলজির মধ্য দিয়ে গিয়ে একজন মানুষ নিজেই তার আসলে যে কোনো পরিস্থিতির জন্য সে তৈরি থাকবে, অন্যের ব্যাপারে সহমর্মী হবে, নিজের ব্যাপারে দয়ালু হবে এবং একই সঙ্গে অন্যের ব্যাপারেও হবে। হ্যাঁ, এবং সব মানে জাতি ধর্মের বর্ণের মানুষকে যাতে সে গ্রহণ করতে পারে, সেই মানে ওপেননেসটা তৈরি করা, সেই জায়গাটাতে আসলে আমরা কাজ করে থাকি। আপনি যেটা বলছিলেন যে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করি, টেকনোলজি আমাদের ব্যবহার হচ্ছে আমাদের এখানে। এখন আমরা আমাদের মোবাইল অ্যাপ, আমাদের ওয়েবসাইট, আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে যেখানে যে কোনো মানুষ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে, বিদেশ থেকে আমাদেরকে যে কোনো সময় ফোন করতে পারে। আমাদের ফেসবুকের সাথে একটা পার্টনারশিপ আছে, ফলে বাংলাদেশের যে কোনো মানুষ ফেসবুকে মন, তারপরে মন খারাপ, যে কোনো ইমোশনাল মানে শব্দ লিখলেই সাথে সাথে কিন্তু ফেসবুক বলে যে তুমি তাহলে মনের বন্ধু থেকে সাপোর্ট নাও। হ্যাঁ, তো এই জায়গাগুলো সব কিছু মিলিয়ে আসলে আমরা আমাদের মানে সহযোগিতাটা বাড়িয়ে দিয়েছি মানুষের কাছে। কত লক্ষ মানুষকে এখন পর্যন্ত আপনারা, এখন পর্যন্ত বাংলাদেশের আমরা আমাদের মানে সহায়তা 64টা জেলায় পৌঁছে দিয়েছি এবং একই সঙ্গে আমরা 40 লাখ মানুষের কাছে বাংলাদেশে পৌঁছে দিয়েছি এবং বাংলাদেশের বাইরে আরও 11টি দেশে আমরা আমাদের এই সহায়তাটুকু বাংলাদেশের বাইরের মানুষও আমাদের সাথে নিয়ে থাকে। হ্যাঁ, এবং আমাদের একটা বড় কাজ আছে আসলে আমাদের বাংলাদেশে যারা সুবিধা বঞ্চিত মানুষ তাদের জন্য, যে তারাও যাতে আসলে এই মানে মনে যাতে করা না হয় যে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়টা একটা লাক্সারি, হ্যাঁ এটা যাতে কেউ মনে না করে, এটা সবার জন্য, হ্যাঁ এটা তার অধিকার। তো সেই জায়গাটা আমরা আসলে তাদেরকে দিতে চাই। আপনাকে এর বিনিময়ে আপনারা কোনো অর্থ গ্রহণ করেন? আমরা আসলে আমাদের বিভিন্ন রকমের মানে প্যাকেজেস আমরা বলে থাকি, যেহেতু এটা সার্ভিস আমরা, কিন্তু আমাদের সুবিধা বঞ্চিত মানুষ বিশেষ করে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে, তো ওখানে শ্রমিকদের জন্য আমাদের কাজ আছে এবং বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের এবং এইরকম মানুষ বা দলিত কমিউনিটির যে নারীরা বা একেবারে হিল ট্র্যাকস এরিয়াতে যারা নারী উদ্যোক্তা তাদের কাছে কিন্তু এত টাকা থাকে না যে তারা মানে মানসিক স্বাস্থ্যসেবাটুকু নিবে অর্থের বিনিময়ে। তাদের জন্য আমরা কী করতে পারি, সেই জন্য আমরা যেটা এনেছি যে আমরা টেকনোলজি ব্যবহার করে তারা যাতে
নিজেদের স্ক্রিনিংগুলো কীভাবে করতে পারে এবং একই সাথে কোন কোন সহায়তাগুলো তার জন্য কার্যকরী হবে সেগুলো নিজেরাই আইডেন্টিফাই করতে পারবে, নিজেরাই নিতে পারবে। তো তার জন্য কিন্তু তাকে কোনো অর্থ ব্যয় করতে হয় না। আমাদের এখানে নারীদের একটা বড় সংকট আছে, নারীরা অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে, সেখানে আপনারা তাদের সাথে যখন কাজ করেন তখন কি তারা একেবারে মন খুলে কথাগুলি বলে আপনাদেরকে? আমরা নারীদেরকে এগিয়ে নিতে চাই, আমরা চাই না যে কোন নারীরা স্ট্রাগলের কারণে পিছিয়ে পড়ুক। সেই জন্য আমি বলছিলাম যে অনলাইন যে হার্মের কথা, যে অনলাইন হার্মের যে নারীরা শিকার হয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, তখন কিন্তু নারীরা বিভিন্নভাবে পিছিয়ে পড়ে। হ্যাঁ, তো সেইটা যা সেটা কিন্তু গিয়ে আমাদের জিডিপিতে একটা হিট করে, যে তখন কিন্তু জিডিপির জায়গাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সে কারণেই আমরা চাই যে সব নারীরা যাতে এখানে সমান অংশগ্রহণ থাকুক, এবং নারীরা আসলে আমরা সেই জায়গাটাই তৈরি করেছি, সেই সুরক্ষার জায়গাটা, সেফ স্পেসটা, যে নারী পুরুষ বিশেষ করে নারীদের জন্য যাতে তারা খুবই নির্বিঘ্নে খুবই মনের বন্ধুর মতো করে আমাদের সাথে কথা বলতে পারে। আর মনের বন্ধু যেহেতু একটা উমেন লেড স্টার্ট আপ, তো ফলে আমরা ওই জায়গাটা এবং আমরা জেন্ডার ইকুয়ালিটিতে বিশ্বাসী, সেই জায়গাটা আমরা এনশিওর করতে চাই। এসডিজির 3 নম্বর গোল যেটা বলি আমরা, যে গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, একই সঙ্গে 5 নম্বর গোল যেটা বলি জেন্ডার ইকুয়ালিটি, এবং যেটা এসডিজি 10 নম্বর গোল যে রিডিউস ইনইকুয়ালিটি, তো সেই জায়গাটাতেই আমরা আসলে কাজ করছি। এখন আসি আপনার স্মার্ট বাংলাদেশে, আমাদের যাত্রা শুরু হয়েছে। আপনি কি মনে করেন যে 2041-এ আমরা নিশ্চিতভাবে স্মার্ট বাংলাদেশে উপস্থিত হতে পারবো? অবশ্যই, একে তো আমি খুবই আশাবাদী মানুষ, আর এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আশাটা তৈরি হয়েছে কারণ আমরা এখানে কাজ করছি, ইতিমধ্যেই কাজ করছি, স্মার্ট বাংলাদেশের এই প্রচেষ্টাতে কাজ করছি, আমাদের কন্ট্রিবিউশন আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে তৈরি করতে, কারণ আমরা কাজ করি স্মার্ট সিটিজেন তৈরি করতে, নাগরিক, এবং সেই স্মার্ট নাগরিক তৈরি হলে কিন্তু স্মার্ট সমাজ ব্যবস্থাটাও তৈরি হবে, গভর্নেন্সটাও আসবে। তো সেই জায়গায় যেখানে আমরা কাজ করছি সেই জন্যে আমাদের যে স্কিল সেটগুলো, যেটা আমাদের এম্প্যাথি বলেন, আমাদের রেজিলিয়েন্স বলেন, আমাদের টলারেন্সের জায়গাগুলো, আমরা আরও কী করে কোয়ালিটিফুল হিউম্যান বিইং হতে পারি, আমরা অনেক কী করে মানবিক মানুষ হতে পারি, উন্নত মানুষ হতে পারি, তো সেই জায়গাটাতে আমাদের কাজ, এবং টেকনোলজির জায়গাটাকে ব্যবহার করে যাতে টেকনোলজির আমরা ভালো দিকগুলো শুধু হচ্ছে গিয়ে নিতে পারি, এবং সেটা নিলে আসলেই আমরা 2041 সালের আগে আমরা সে স্মার্ট বাংলাদেশে হয়ে যাব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে তহিদা শিরোপা। অনেক প্রিয় দর্শক, আপনাদের নানা রকম সংকট থাকতে পারে, আপনারা সেই সংকটের কথাগুলি নির্দ্বিধায় এক দ্বিধাহীনভাবে আমাদের তহিদা শিরোপাদের সাথে বলতে পারেন, সব কিছু গোপন থাকবে, আপনার সংকটগুলোর সমাধানের পথও বাতলে দেবে। বাংলাদেশ বদলে যাচ্ছে, আপনারাও বদলে যান, আমরা যদি সবাই বদলে যাই, আমরা যদি মনে করি যে নারী পুরুষের সম অধিকার থাকবে, আমরা যদি মনে করি সমাজে সমতা থাকবে, আমরা যদি বলি যে জ্ঞানভিত্তিক একটি সমাজ ব্যবস্থা এবং একটি আধুনিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের সম অধিকারের রাষ্ট্র, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়ে তুলব, তাহলে আমাদের সবাইকে মন খুলে কথা বলতে হবে, এবং তার জন্যই তহিদা শিরোপারা কাজ করছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে আপনাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।